গল্পস্রোত চ্যানেলে আপনারা শুনছেন খোয়াবনাম উপন্যাসটি লিখেছেন ইলিয়াস আজ দ্বিতীয় পর্ব কানে কথা ঢোকার বদলে তার নাকে ঢুকে তমিজের বাপের মুখের পচা আসতে গন্ধ কৌসুমের টিকালো না হলেও উঁচু নাক বেয়ে তমিজের বাপের মুখের এই পরিচিত গন্ধ ঢুকে পড়ে তার পেটে গলায় তো লাগি এমনকি একটুখানি ধাক্কা দেয় তার মগজেও কুসুমের জীব জুড়ে এখন পচা মাছের বাসনা মাচার নিচে বারবার থুতু ফেলে গন্ধটা ঝেড়ে ফেলতে ফেলতে নাকের কাছে নিজের নাক এগিয়ে দেয় এতে তো পেটটা তার ভরে যাবার কথা কিন্তু ফল হয়ে উল্টো নিস্তেজ খিদেটা তার পেট থেকে তল এবং ফের পেট হয়ে বুক এমনকি গলা পর্যন্ত হাসরে পাচরে ঘোরে শরীরের এইসব অঙ্গে তুলপাড় উঠে যে একই সঙ্গে তা নয় তার চোখের এক একটি পলকে এক একটি অঙ্গে খিদে খুব জোরে সরে জানান দিয়ে যায় তবে বারো ভাতারি খানকেই খিদেকে কাবু করার কায়দাও কুসুমের জানা আছে জানে তো জন্ম থেকেই তবে নতুন ফন্দিটা শিখেছে বছর দুই আগে আকালের সময় সেটা কীরকম জোরালো কোনো গন্ধ পেট ভরে নিতে পারলেই পেটটা তার বেশ ফুলে উঠে তবে থুতু ফেললে চলবে না থুতু যতবার আসে একটু জমতে দিয়ে গিলে ফেলতে হবে তাতে পাতলা ডাল খাওয়ার কাজ হয় বমি বমি লাগবে কিন্তু বমি করা চলবে না বমি হলেই পেট খালি গন্ধের ভাবনায় কুলসুমের নাকে খেলিয়ে দেয় পান হালকা সুবাস গোলাবাড়ি হাটের বৈকুণ্ঠের মুখের এই গন্ধ বৈকুণ্ঠকে ছাড়াই এসে হাজির হলো। এরকম মাঝে মাঝে তো হয়ই তবে এতে পেট ভরে না গন্ধটা নাক দিয়ে ঢুকে গলা পর্যন্ত নেমে ফের উঠে যায় মাথায় এবং মগজে অনেকক্ষণ ধরে ম করে কখন মেলিয়ে যায় সে ঠিক ধরতে পারে না উঠানে ভাঙা মাটির মালসা চাপা দেওয়া চুলার ভেতর ছাই গত রাতের বৃষ্টিতে ভিজে কাদা এর ভেতর থেকে কয়লার দুটো টুকরা নিয়ে ফের ঘরের ভেতর দিয়ে বাইরের উঠান পেরিয়ে ডুবাই পৌঁছে খিদে মেটাবার তারা কিন্তু তারার রইল না ডুবার উপারে একটু উঁচু সরু পথ খানিকটা গিয়ে গায়ের শেষে এই পথ মিশেছে গোলাবাড়ি যাবার ডিস্ট্রিক্ট বোর্ডের বড় রাস্তার সঙ্গে বর্ষার ভিজে হাওয়ায় গোলাবাড়ি থেকে পাঞ্জরদার সুবাস কি একবারেই আসে না পুবদুয়ারি ঘর তাদের দাদা বলতো দক্ষিণ দুয়ারি ঘরের রাজা পূবদুয়ারি তাহার প্রজা যমুনার তীরে তাদের মাদারী পাড়া দরগাতলার মতো এদিককার সব বাড়িও পুবদুয়ারি এখানে এসে কালাম মাঝের বারঝাড়ে পুবদুয়ারের ছাপরা ঘর পেয়ে চেরাগালি মহা খুশি দেখ এক কিরকম ঠেকেছে না রে আবার বিয়ের পর ডোবার এদিকে তমুজের বাপের ঘরে ঠুকলো কুলসু এটাও পূবদুয়ারি একটু বাতাস বইলেই তাদের ঘরে হাওয়া ঢোকে ডোবার ঘাস পাতা শেওলা অল্প পানির খোলসে পুটি কি ডোবার ধার ঘেঁষে কাদার ঘর সংসার করা শোলবেলের তাজা আষ্টে গন্ধ মানুষের গন্ধ গরু গন্ধরের গোবরের গন্ধ সব মিলেমিশে ঝাঁঝা রোদে শুকিয়ে কিংবা বৃষ্টিতে পড়ে ঘরে উপরটা মাটির মেঝেটা বা ঘরের শূন্যতাটিকে কখনো ভারী করে তোলে কখনো হালকা করে ফেলে এসব গন্ধ কি কুলসুমের আজকের চেনা তমেজের বাপের সঙ্গে বিয়ের কত আগে থেকে কালামাঝির বার ছাড়ের ভেতর ছাপরা ঘরে থাকতেই তো তার থালা বাসন ধোয়া পাকলা কাপড় কাচা মুখ ধোয়া হেগে সোচা গোসল করা সবই তো হয়েছে এই ডোবাতেই কালামাঝির বাড়িতে পাতকুয়া কাটার আগে খাবার পানীয় নেওয়া হতো এখান থেকেই তখন এটা অবশ্য পুকুরি ছিল বড়বানের পলি পলিজমে উত্তর দিকটা ভরে গেলে ওখানে আরও মাটি ভরে মরিচ বেগুনের ক্ষেত করে কালাম জায়গাটা নিজের দখলে নিয়ে আসে এইসব তো কুলসুমের চোখের সামনের ঘটনা আল্লা আল্লাহ বিয়ের পরও কুসুমের সেই আগের নিয়মের কোনো বদল হলো না ডোবার ধারে বসে চোখ বন্ধ করেও সে ঠাহর করতে পারে ডুবার উপারে সরু রাস্তায় সাইকেল চেপে চলেছে সাকিদারদের স্কুলে পড়া ছেলে ধানের ভার নিয়ে মন্ডল বাড়িতে যাচ্ছে অহিত পরামাণিক খেজুর গাছের পিড়িতে বসে ডুবার পানিতে ঝুঁকে কুরকুচু করছে কুসুম তার মুখের ছাইকলা মাখা পানিতে ডুবার ঘোলা পানির রং পাল্টায় না সেই অপরিবর্তনীয় পানির দিকে তাকিয়ে ডান হাতের তর্জনী সাদা দাঁতগুলি চকচক শব্দ করে মাছতে মাছতে এবং বারবার কুলকুচু করতে করতে কুসুম ঠিক বোঝে দক্ষিণের কোলপাড়ার গোফুর কলু গোলাবাড়ি যাচ্ছে দলবল নিয়ে লোকটা কলু না হলে তার কিছুই এসে যায় না শ্যামলা মুখটা যতটা পারে ফর্সা করে তুলতে অবিরাম পানির ছাপটা মারতো কিন্তু কলু মানুষটা বেহায়া ধরনের আলাপী মানুষ আবার তার মুখে কথা শুনতেও কুসুমের কান্দটু উসখুস করে তা কথা বেশি বললে কি হয় গফুর ভাইটা কামের মানুষ অসুখে পড়ে বাপটা তার তেলের ঘানি ঘোরাতে পারে না তার একরকম ভিক্ষা করে খাওয়ার দশা হয়েছিল গোফর কিন্তু তেলের ঘানিটানি বাদ দিয়ে ঘুরতে লাগলো মন্ডলের পিছে কাদের বছর তার লিগের পট্টির হুযুগে মেতে থাকায় তার মেলা হয়েছে ফায়দা সে এখন কাজ পেয়েছে কাদেরের তেলের দোকানে এই এলাকায় শুধু ক্যারোসিন তেল বেচার দোকান প্রথম করল সরফত মন্ডল সেই দোকান চালায় কাদের এক বছরেই দোকানের সাইজ বড় করে ফেলেছে আগে টাউন থেকে সপ্তাহে দুইবার ছয় সাতটা করে তেলের টিন আসতো টমটমে করে এখন জোড়া জোড়া গরুর গাড়ি ভর্তি টিন এনেও আশেপাশের চাহিদা মেটাতে পারে না এই সব দেখাশোনার ভার গফুরের উপর কিন্তু এ নিয়ে গফুরের দ্যামাক নাই মাঝিপাড়ার আর মানুষের সঙ্গে যে বাপ যে তাকে কলুর বেটা কলুর বেটা বলে হেলা করেছে এসব কথা সে মনেও রাখে না কুসুমের সঙ্গে দেখা হলে সে একটু দাঁড়াবে গোলাবাড়ি হাটের খবর দেবে তুমি যে বাপের কথা জানতে চাইবে তুমি কবে ফিরবে জিজ্ঞেস করবে এবং কুসুমের দাদার খোয়াবের মানে বলার একটা দুটো নজির দেবে আজকাল কলুপাড়ার কয়েকটা চ্যাংরা পাংরা তার সঙ্গে থাকবেই লিগের পট্টির হুজুগ বেশ ভালোই শুরু হয়েছে হুযুগে সে এদের শরিক করায় দোকানের কাম কম থাকলে সে নিজেও কাদেরের পিছু পিছিয়ে ঘুরে তা করো মনিবের মর্জি মতো তোমাকে তো চলতেই হবে কিন্তু আজ আবার ওই সিনাল মাগিটাকে নিয়েছ কেন বুলু মাঝির ভাতারের ভাত না খাওয়া বউ আবিতন এই সাত সকালে কলুর বেটার পাঁচার সঙ্গে সেটে যায় কোথায় বেলা বেলাহাজ মাগি দুদিন পর ভাতার তালাক দেবে আজ তুই রাস্তা দিয়ে হাঁটিস অন্য জাতের মানুষের বগল ধরে স্মরণ করে না ক্যারে কুসুম আত্রে ঘরের দোয়ার দিস নাই রাত্রে কুলসুমের দরজা খুলে রাখার কারণ জানার আগে কলু বলে কাল তালতলা হাঁটু পানি জমছিল রে তাই ঘুরা তোর ঘরের খুলের উপর দিয়ে গেল তোর দুয়ার দেখি খোলা ভুলকি দেখি তুই নিন তুমি যার বাপক কেমা দেখু না বলতে বলতে তার ডান হাতের পুটলিটা পাচার হয়ে যায় বা হাতে বলে মনে হলো বাসের আড়াত গেছে আরার ধার দিয়েই তো হাইটা গেনু দেখুন না তো একলা একলা তো ঘর থা তাই কুটে গেছিল রে তমিজের বাপের অনুপস্থিতিতে গভীর রাত্রে তার ঘরে উকি দিয়ে লোকটা তাকে ঘুমন্ত অবস্থায় দেখে গেছে এই খবরে কুসুমের অস্বস্তি হতে না হতে ভাতারের ভাত না খাওয়া আবিতন মুখ ঝামটা দিয়ে ওঠে ঘর দুয়ার খুলনা পারিশ পারিস শোক তোর বাপের বাড়ির কথা ভিন্ন উঠে আসিল কি আর চরে লিবি বা এটি না হলে বাসন তো আছে মামুর জাল যে কয়খান আছে তাই চুরি হলে তো বেচলেও দাম উঠবি না বুঝলু আবিতন মাঝিদের মেয়ে তমেজের বাপ কোনো না কোনোভাবে এর চাচা মামু দাদা খালু নানা ভাই ভাতার লাং একটা কিছু হয় সেই সুবাদে কুসুমের বাপের বাড়ি নিয়ে খোঁটা মেরে গেল মাঝির ঘরের বেটি তুই দুই দিন বাদে লিকা বসব কলুর বেটার সাথে তমেজের বাপের সাথে তোর আত্মীয়তা কুটুম্বিতা তখন কোটে যায় দেখা যাবি তা দেখে নেওয়ার কাজটা কুসুম এখনই করতে পারে কিন্তু গফুরকলু তাকাতে দেয় চলো চলো কাদের ভাই কোসে লটার মধ্যে গোলাবাড়ি বসে লাগবি জোড়া সভা দশটার সময় গোলাবাড়ির থেকে মেলা করলে এক ঘন্টার কম লাগবে চলো বাপু এনা পাও সালাও আরে বাপ কুসুম আর কত দেখবে মণ্ডলের দোকানে কাম নিয়ে গোফুর কলু আজকাল সময় ঠিক করে ঘড়ির সময় দিয়ে আবার সভা করে বেড়ায় কলুর বেটা কলু তার আবার ফুটানি কত দেখব আবেদনের কথার ঝাঁঝে কুসুমের রাগ হয় গফুর কলুর উপর দাদা এই কলুটাকে বেশি খাতির করত। করতো তেলের লোভে কি মনোযোগ দিয়েই না তার খোয়াবের বৃত্তান্ত শুনত সেই কলুর বেটা এখন ঘোরে মাঝের ঘরের বউয়ের সাথে মরার গায়ে এদের গায়ে ঝাঁটার বাড়িও কেউ মারে না কিন্তু গফুর কলুর উপর রাগ করে কি আবিতনের কথার ঝাঁজ মোছা যায় ডোবার ধার থেকে উঠে ঘরের দিকে যেতে যেতে মাটিতে কুসুমের পা পরে দরকারের তুলনায় অনেক বেশি জোরে এতগুলো ভারী কদমে আবেদনের পাছায় লাথে ছুড়ে মারা হয় না বরং পায়ের ভেতর দিয়ে মাগির চুপা কুসুমের অঙ্গ প্রতঙ্গে ঢুকে তার সারা শরীরে কোলাহল তুলতে থাকে ভাতারের ভাত না খাওয়া মাগির উপর যতই রাগ হোক গ্রামের আট দশটা বৌঝিদের মতো সেই রাগ ছাড়ার ক্ষমতা কুসুমের নাই তার বাপ নাই এবং কোনদিনই ছিল না বলে বাপের বাড়ির অভাব অনটনের খোঁটা দিলে সে মুখ ঝামটা দিয়ে জবাব দেয় কোন মুখে সে যখন এতটুকু হামাগুড়ি দিতে শুরু করেছে কি করেনি তখন এক চৈত্র কি বৈশাখের পূর্ণিমা রাতে ভেদভূমি করতে করতে মারা যায় ওই অপরিচিত বাপটা তারপর কতদিন পর মনে নাই যমুনার পূব পাড়ের এক চাষের হাত ধরে ও তাকে কোলে করে মাতার চলে যায় যমুনার পুবেরই কোনো চড়ে সেই চরের নাম কুলসুম এখন পর্যন্ত জানে না তারপর মায়ের কোল থেকে নাম্বার অল্প দিনের মধ্যেই কুসুম ঘুরতে থাকে দাদার আঙ্গুল ধরে ধরে চেরাগালি ফকির তো গান করতে করতে নানান দেশে ঘুরে হয়তো যমুনার ওই চরে মরা ছেলের বইয়ের সঙ্গে তার দেখা হয়ে গিয়েছিল কুসুমের মাই হয়তো সবুজ শাড়ির ময়লা আঁচলে চোখ মুছতে মুছতে কুলসুমকে তুলে দিয়েছিল তার প্রথম পক্ষের শ্বশুরের হাতে দাদার সঙ্গে এগাও ওগাও নিয়ে কিন্তু মানুষ এভাবে কথা বলেনি কয়েকটা ঘরে তো খয়রাত তার একরকম বাধাই ছিল শুক্রবার জুম্মার আগে যে কোনো সময় একবার গেলেই বেতের ছোট রাতখানা ভরে চাল ঢিলে দিত তার ঝোলায় ঈদে বকরিদে কোনো না কোনো বাড়ি থেকে নতুন হোক পুরনো হোক লঙ্গি একটা ঠিকই পাওয়া গেছে মিলাদে ফকিরকে যেতে হতো একলাই কিন্তু কারো জেয়াফতে নাতনিকে সঙ্গে নেওয়ার এজেন্ট না পেলে চ্যারাগালি দাওয়াত কোবুলি করতো না একবার মনে আছে মাদারীপাড়ার পশ্চিমে খালপিরিয়ে চন্দনদোহের আকন্দবাড়ির হাফিজ দারকার মা মহরমের চাঁদের এক ভোররাতে স্বপ্নে হাফিজের বাপকে গরুর গোস্ত দিয়ে ভাত খেতে দেখে তিনজন ফকিরকে গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়াবার নিয়ত করে তিন ফকিরের এক ফকির চ্যারাগালি চেরাগের সাথে কুসুমকে দেখে আকন্দের পুরনো বাদী হুচ্চার মা গজর গজর করে দেখো সাত লাতলিক লিয়ে আসিছে ও ফকিরের বেটা তোমার লাতনিক জিয়াফত দেওয়া হচ্ছে চাকরানি মাগির ভাঙা মোটা গলার আওয়াজে উঠানের পাশে মস্ত রান্নাঘর থেকে ছোলার ডাল দিয়ে গরুরগস্ত রান্নার গন্ধ শুকনা কাটা হয়ে কুসুমের পেটে গলায় বুকে চিরে চিরে যায় না খেয়ে যদি ফিরে যেতে হয় তাহলে কিন্তু তার দাদা চেরাকালি ফকির কি কাউকে পড়ুয়া করার মানুষ তার কথা সরাসরি বাড়ির গিন্নির সাথে হাফিজ দারাকার মাকে লক্ষ্য করে সে বলে মা আমার সাথে আমার লাতনি আছে গো আমরা মাদারি ফকির মানুষের বাড়িতে একলা জেফত কবুল করা হামাগরে মানা আছে মা একলা খাই তো হামাগরে দোয়া কবুল হয় না আরেকটা কথা কি মাদারী পাড়ায় যতদিন ছিল শুক্রবার দিন দুপুরবেলা খেতে বসে কথা বলার ছিল ফকিরের জন্য মুখরু তাকে থাকতে হতো চুপচাপ পাতে তার কখন ভাত লাগবে গোষ্ঠের টুকরা চেয়ে নেওয়া কি এক হাতার ডাল ঢেলে দিতে বলা দই দিলে আরেকটু গুড় চেয়ে নেয়া দাদার হয়ে এসব দায়িত্ব পালন করেছে কুলসুম মানুষের নিয়ত বলো মানত বলো ফকির খাওয়ানো বলো এমনকি খতনা কুলখানি জিয়াফত সাধারণ জুম্মার দিনে আসে বেশি নাতনিকে সঙ্গে না রাখলে চেরাগালির খাওয়া ভালো হবে কি করে মাদারী খালটা পেরিয়ে চন্দনদহ শিমুলতলা শাকদা গোসাইবাড়ি ভবানী হাট দরগাতলা এসব গ্রামে বড় বড় গেরস্থের বাস এক চন্দন তো খালি টিনের ঘর আর টিনের ঘর সিমুলতলায় তালুকদারদের মস্ত দরদালান ভবানী হাটে সরকার বাড়িও পাকা দালান এসব জায়গায় আকিকা খতনা কুলখানি, চেহলাম বিয়ে সাদী মানত একটা না একটা লেগেই থাকতো দরগাতলায় শাহ সাহেবের দরগা শরীফ সেটা তো চেয়ারগালির একরকম বাড়িঘরই বলা চলে সেখানে বৃহস্পতিবার সন্ধ্যায় পা দিলে আর কিছু না হোক আটার খুরমা কিংবা চাল গুড়ের পাতলা শিরনি জুটতই আগরবাতির ধোয়ার সঙ্গে গুড়ের গন্ধে দরগা শরীফ সবসময় মমও করে ফকিরের বেটি বলে ওখানে কেউ তাকে কখনো হেলা করেনি নাকি করেছে কি জানি হেলা যদিও করে থাকে তবু শিরনি পেতে তো অসুবিধা হয়নি কষ্টে কাটত বর্ষাকালটা বাইরে যাওয়া মুশকিল আবার মাসে মাসে কাটার আগে পর্যন্ত মানুষ সহজে ভিক্ষা দিতে চায় না ওই সময়টা মানুষ খোয়াবও দেখে না ধান উঠলে ওই এলাকার মানুষের খোয়াব দেখার ধুম পড়ে গেছে খোয়াবে খারাপ কিছু দেখলেই চেরাগালির কাছে ছুটে এসেছে মানুষ অফকির তো পাসারাতে দেখলাম হামগরে কুয়ার পানি কেমা গরম ঠেকেছে বালতি দিয়ে তুললা গাও ধামু পিঠত পানি ঢালিচ্ছি তামান পিঠ বলে পুরা গেল গো এই খাবারের মাঝে যাকি কৌত বাপু ঝোলা থেকে একটা মাত্র বইটা বার করে চেরা গেলে আস্তে আস্তে পাতা উল্টাত প্রতিটা পৃষ্ঠা উল্টাবার সঙ্গে জিভে আঙুল ছুঁয়ে বলতো স্বপন তুমি কখন দেখিস কৌত ঠিক লিটি বলতে স্বপন দেখা মানুষটা আমতা আমতা করলে তাকে করা হতো পরবর্তী প্রশ্ন পা তো তুমি সুশীলা কোন কাত হইয়া পাশে বই রেখে বইয়ের পাতায় চোখ রেখে ঘরের শাসনে ছোট উঠানে কাঠি দিয়ে চৌকোচকো দাগ দিতে দিতে সে এরকম প্রশ্ন করেই যেত এবং অন্তত পঁচিশটা প্রশ্ন করে তার অর্ধেকেরও জবাব না পেয়েও স্বপ্নের মাঝে যা বলে দিত কুয়ার পানির স্বপ্নে গরম হলে তার ভাগ্যে অর্থপ্রাপ্তি নিশ্চিত এই খবর দিয়ে না হলেও দুটো পয়সা সে কামাতই কিন্তু বর্ষা আর কার্তিক অগ্রহায়নে মানুষের স্বপ্ন দেখা বন্ধ কার্তিকের অভাব আর কাটে না কিন্তু অভাবের সাধ্য কি যে চেরাগালিকে কাবু করে পেটে কিছু পড়ুক আর নাই পড়ুক তার কথার তেজ যদি এতটুকু কমে কার্তিক হয়ে যায় তার কাছে পোয়াতি মাস কেমন সাওয়ালে গর্ভতে ধরি শুকায় পোয়াতি মাতার লোহতে পুত্র বারে দি বাড়াতি খালি পেটে এইসব শুনতে কুসুমের ভালো লাগতো না খালি হাবিজাবি কথা কও হাবিজাবি লয় রে সুরি বুঝা দেখ চারাগালি তার সোলোক ব্যাখ্যা করে মাটি এখন গভ্য ধারণ করিছে তার গভ্যে দুটা মাস এক কার্তিক আর এক আঘুন পোয়াতি হলে মেয়া মানুষের শরীর শুকায় এক পেট ছাড়া পোয়াতির ব্যামাকক্ত তার খায়া ফেলায় পেটের সাওয়াত। পৌষ মাসে পোয়াতি বিয়ালে তার কোনো দুষ্ক থাকে না বলতে বলতে দাদার মুখ থেকে বেজার ভাবটা কেটে যায় কার্তিক মাসের অভাব যে স্বচ্ছলতার প্রস্তুতি ছাড়া কিছুই নয় এই আশ্বাসে সে মহা খুশি কিন্তু ঘরে বসে আনন্দে অপচয় করার বান্দা চেরাগালি নয় হঠাৎ করে দাঁড়িয়ে ঝোলাটা টেনে নিয়ে বলে চলবু বেড়া করে আসি একটা বেলা তো পামু বেড়া আসে মানে ভিক্ষা করা মাদারিপাড়ার লোকজন এভাবেই বলতো ওখানকার কেউ তার এই পেশায় দোষের কিছু দেখেনি ছোটখাটো বিপদ আপদ মুসিবত হলে পরামর্শ নিতে কি স্বপ্ন দুঃস্বপ্ন দেখলে তার তাবির জানতে তারা বরং ফকিরের কাছেই আসতো কলিকাল আখেরাতের আর বাকি নাই পরামর্শ শুনে বেশি পয়সা দেওয়ার মানুষ কমে গেছে ফকির তাই বেড়া খায় এতে হেলা করার কি আছে নাকি ভেতরে ভেতরে সবাই তাদের একটু ছোট নজরেই দেখেছে কি জানি চারাগালি ওদিকে সবার কাছে ফকিরের বেটা ফকিরের বেটা চলেছে আগে আগে তার মাথায় কালো রঙের কাপড়ের টুপি আলখালাটির রং এককালে হয়তো কালোই ছিল পরে নানা রঙের কাপড়ের তালি লাগার ফলে আসল রং খুঁজে পাওয়া দেয় কাঁধে রং জলা চটের ঝোলা এর ভেতরে তার বই আবার গ্যারস্থের ঘরের চাল বাজারের হাটে দোকানদাররা আলো পেঁয়াজ পটল বেগুন মরিচ সময়ের আমটা কলাটা যে যা দেয় নেওয়ার জন্য সে এটা সামনে এগিয়ে দেয় পয়সা নেওয়ার জন্যে কুসুমের হাতে একটা টিনের থালা ফকির হাটে তরবর করে সরু দুটো পা যেন দুটো রনোপা। হাতের ছড়িটাকে কখনো কখনো ভুল হতো চেরাগালের আরেকটি পা বলে দাদার সঙ্গে হাঁটতে হাঁটতে কুসুমের জোরে হাঁটার অভ্যাস হয়েছে এখন চেষ্টা করেও পায়ের গতি সামলাতে পারে না তা মাদারিপাড়ায় থাকতে কুসুমের হাঁটার দোষ কেউ ধরেনি ধরত কি কি জানি এখানে আসার পর বিশেষ করে তমিজের বাপের সংসার করতে শুরু করার পর থেকে মাঝিপাড়ার বৌঝিরা তার যেসব খুদ ধরে বেড়ায় তারই কোনো কোনোটি সে গুলিয়ে ফেলে মাদারীপাড়ার মানুষের কথাবার্তার সঙ্গে আবার এমনও হতে পারে মাদারিপাড়ে থাকতে দাদার বেড়া করার সাথী হয়ে এগাও ও গাও ঘুরতে ঘুরতে মানুষের যেসব খোঁটা শুনেছে তাই সে আরোপ করে বসে গিরিটাঙা আর নিজ গিরিটাঙার বৌঝিদের মুখে মাদারিপাড়ার কি আর সব ভালো ওই গায়ে কারো অবস্থায় ভালো লয়গ ওখানে বারো মাসই আকাল বারো মাস টানাটানি একটা দিন খাল পেরিয়ে না ঘুরলে ওখানে ভাত জোটেনি ছোট গ্রাম ঘর কয়েকটা সবাই ফকিরের জ্ঞাতি গোষ্ঠী পূব দিকে এক চাষের জমির পর যমুনা এর মধ্যে কয়েক বিঘা বাদ দিলে সবটাই চন্দনদহের আকন্দদের সিমুতলার তালুকদারদের রৌহাদহের খাদের আর গোসাইবাড়ির মন্ডলদের জমি মাদারীপাড়ার ফকিরদের বেশিরভাগ মানুষ ওখানে বরকা করে নয়তো খাটে। কয়েক বিঘা পতিত জমির মালিক ছিল ফকিররা তাই নিয়ে তাদের দেমাক কত অত দেমাকের কি আছে যেখানে পুরোনো আমলের গোরস্থান একটা মস্ত শিরিশ গাছ কয়েকটা পিতরাজের গাছ আর দুটো শেওড়া গাছ জিন আর ভূতের আস্তানা ফকির গোষ্ঠীর কেউ মরলে গোড় দেওয়া হতো ওখানেই কিন্তু দাফন সেরে জ্যান্ত মানুষগুলো তড়িঘড়ি করে ঘরে ফিরত পরে গোড় জিয়ারত করতে যাবার সাহসও কারো হয়নি এখন তো ওসবের চিহ্ন মাত্র নাই নদীর ভাঙন শুরু হওয়ার আগে মাদারী পাড়া থেকে যমুনার মূলবাড়ি ঘাটে যেতে হাঁটতে হয়েছে এক ক্রোশের উপর চেরাগাদি বলতো তার পর্দাদার পর্দাতার আমলে ওখানে নাকি নদীই ছিল না যমুনা ছিল ছিপছিপে লাজুক একটি খাল মাত্র গোড়া নাসারাদের সঙ্গে লড়াই করার সময় মাদারীরা নাকি যখন তখন ঘোড়ায় চড়েই এপার ওপার করেছে শেষকালে গোড়ারা জিতে গেলে প্রায় পঞ্চাশ ষাট বছর পর এই গোরস্থান থেকে মাদারীদের কোন সর্দার ফকির নাকি পীর না পয়গম্বর অভিশাপ দিলে ভূমিকম্প হয় সাংঘাতিক ভূমিকম্প তাইতে খালটা পায় নদীর সুরত কে অভিশাপ দিল কি দোষে এই অভিশাপ কিংবা কাকে অভিশাপ দেওয়া হলো এইসব নিয়ে পরিষ্কার করিয়ে চেরাগালি কখনো বলেনি কুসুম জানতে চাইলে গুনগুন করে সুলোক ধরত তানার লানোতে মাটি ফাটিয়া চৌচির নবস্রোত তালাশিয়া দরিয়া অস্থির সেই মতো ব্রহ্মপুত্র বহে যমুনায় করতোয়া হইল ক্ষীণতোয়া শীর্ণকায় আহারে কুলির নদী আবিল পঙ্কিলে ফকিরে ঠিকানা পায় মহামিন বিলে তা ওই নদীতে পরিণত খাল পশ্চিম তীর ভাঙতে শুরু করলে চেরাগালি হুঙ্কার ছাড়ল শালা নদী আসুক মাদারীপাড়ার দিকে আসুক তখন শালিক দেখা যাবি নদীর গতি তবু স্তিমিত না হলে সে হুঁশিয়ার করে দেয় যার অভিশাপে খাল পরিণত হয়েছে নদীতে তার মরিচ সাগরে আত্মীয় স্বজন জ্ঞাতিগোষ্ঠীর কবর আছে না তাদের গোরস্থানে এই গোরস্থান ডিঙিয়ে নদী এক পা এগোয় তো চেরাগালে নিজের নাম পাল্টে এই নাম দেবে কোনো নেরিকুত্তাকে কিন্তু শিরীষ আর পিতরা যার শেওড়া গাছের জিন আর ভূত আর কবরে কবরে চেরাগালির সব পূর্বপুরুষ আর জানা আত্মীয় স্বজনের হাড়গোড় শুদ্ধ গৌরস্থান গিলে ফেলার পরও যমুনার আয়তন কমে না চারাগালির নামের মহিমা বরণ করার নেরিকুত্তাও সব সাফ হল তবে হ্যাঁ নদী এসে থমকে দাঁড়ালো মাদারিপাড়ার ঠিক ধারে এসে সবাই বোঝে এত খাবার পর যমুনা একটু জিরিয়ে নিচ্ছে গতটা একটু ঝরঝরে হলে শালি ফের গিলতে শুরু করবে তাই মাদারিপাড়ের লোকজন আগে ভাগে এদিক ওদিক সরে পড়তে লাগলো কিন্তু চারাগালিকে নড়াবে কে তার উপর যেন নাজিল হয়েছে যমুনার খিদে সম্পূর্ণ মিটে গেছে আর এক ছটাক মাটি গিললে যমুনা পেটের অসুখে মারা পড়বে মাদারিপাড়া হজম করার সাধ্যেই শালির কোনো দিন হবে না কিন্তু চারাগালির জ্যাঠুতো ভাইয়ের বেটা সামাদ ফকির ভোরোরাতে স্বপ্নে যমুনার ঘোলা পানিতে নিজের ডুবে যাবার স্বপ্ন দেখে তার মাঝে যা জানতে এলে চেরাগাদি ধন্দে পড়ে ঘোলা পানি দেখা তো ভালো কথা নয় এ তো রোগের ইশারা বাবা রোগ বিমারি বালা মুসিবত এমনকি কারাবাস পর্যন্ত হতে পারে তবে সামার তো ভালো সাঁতার জানে স্বপ্নেই বা পানিতে কেন ডুববে সে পানিতে ডুবার স্বপ্নের তাবির খুব খারাপ সামাদের স্বপ্নের তাবির ঠেকাতে চেরাগালি যাকে পায় তাকেই ধরে ধরে শোনায় মাদারিপাড়ি গাঁও ছোট হলে কি হয় এই গায়ের মাটি বহুত পুরানা হামাগড়ে পর্দাদার পর্দাদারা দরগাহ শরীফের ইজ্জত রাখার জন্য গোড়া নাসারা কোম্পানির সাথে নড়াই করিছে ওই ময়মুরব্বীর দোয়া কায়েম হয়ে আছে এই গাঁওত দুয়ার বরকত আছে না নদী আর সাহস পাবি না দেখো পূর্বপুরুষের দোয়া ভোর রাতের ডানকাত হয়ে ঘুমিয়ে তার নিজের দেখা শুভ স্বপ্ন এবং তার সমস্ত ভবিষ্যৎবাণীর নসৎ করে দিয়ে এক বছরেরও কম জিরিয়ে নিয়ে নদী এক বর্ষার মাঝামাঝি ছবল দিল মাদারীপাড়ার পূবপাড়া কয়েকদিনের মধ্যে দক্ষিণ ও উত্তরের মাটি হজম করে পশ্চিম দিক গিলে যমুনা এসে ঠেকল খালপাড় পর্যন্ত চারাগালির চাচাতো ভাইয়ের তিন মাসের একটি ছেলে সামাদ ফকিরের বকনা বাছরটা ভুলো ফকিরের সদ্য ফোঁটা একপাল পাল হাঁসের বাচ্চা এবং ল্যাংরা লৈমদির এক ধামা ধান শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না এছাড়া আর সবাই থালাবাসন ঘরের বাসের খুঁটি ও বেড়া বালিশ ও কাঁথা বদনা প্রভৃতি সম্পত্তি নিয়ে খাল পেরিয়ে খালের পশ্চিম তীরে আকন্দদের জমিতে দাঁড়িয়ে চিৎকার করতে করতে যমুনার ভোজনের বহরটা দেখল একটু দেরিতে তৎপর হয় বাঁশের ঘরটা চেরাগালি রক্ষা করতে পারেনি কিন্তু তার মাথার কালো টুপি রং বেরঙের ছোপ লাগা আলখাল্লা ছড়ি গলা থেকে বুক পর্যন্ত ঝোলানো লোহার শেকল দোতারা শুদ্ধ ঝোলা এবং ঝোলার বাইরে কুসুম এগুলোর কিছুই খোয়া যায়নি এসব নিয়ে কয়েকটা দিন তার কাটল আকন্দদের জমিতে হাফের দারোগার মায়ের তুলে দেওয়া চালের নিচে এরপর এক নাগারে মেলা দিন তার কাটে দরগাতলায় দরগা শরীফে সেখানে নতুন খাদেম ছিল তখন কয়েকজন তারা পাঁচ পাঁচওত্তর নামাজ পড়ে এবং দরগাকে পরিণত করেছে মসজিদে তারা মিরাদ পর্যন্ত করতে দেবে না মাদারি তরিকার ফকির চেরাগালি এসব শরীয়তি বিধিনিষেধের মধ্যে গেলে আর থাকে কি কুসুম অবশ্য বোঝে দাদার উসব তরিকার জেটেদ কিছু নয় পাঁচ আক্ত নামাজ পড়া রোজা করা মৌলানাদের ওয়াজ শোনা এসব করতে গেলে দাদাজনের টোটো ঘোরাটা বন্ধ হয় তার রোজগারি বা হয় কোথেকে নইলে বর্ষার দিনে ওই দরগাহ শরীফের টিনের ছাদের নিচে পাকা বারান্দায় সবার সুযোগ ছেড়ে দাদা মরতে আসে এই গিরিটাঙ্গা গ্রামের কালাম মাঝির বার ছাড়ে পাটখড়ি ঘেরা ছনের ছাপড়ায় বুড়া এখানে কি মধু যে পেল তা বুড়াই জানে এটা কি একটা গ্রাম হলো প্রথম দিকে দাদার সঙ্গে কোথাও খেতে বসে একটু বেশি ভাত চাইলেই এত কোনো সুরির পেট খান কত বড় গো কিংবা সুরি। এবং কারোর একটু কথা কাটাকাটি হলে ফকিরের ফকিরের লাতনি কথা শুনতে হয়েছে ঠিক আছে দরগায় সুবিধা হলো না চন্দন দ হয়ে আকন্দদের জমিতে মুখ গুজে রইল কয়েকটা মাস চেহারাগালি কি সেখানে থাকতে পারতো না কয়েক মাসের মধ্যে তার গোষ্ঠী চলে গেল যমুনার অনেক ভেতরে গোবিন্দপুর চরে কেউ কেউ ধারা বর্ষায় কেউ যমুনার পূপপারে পাড়ে মাদারগঞ্জে সরিষাবাড়িতে তাদের সাথে সাথে থাকতে পারলেও চাষ করার জমি তো অন্তত কয়েক বছরের জন্য পাওয়া যায় যমুনা তীরের মানুষ যমুনার কোল খেয়ে থাকাই ভালো কে শুনে কার কথা চলে যাবার কথা তুললেই চেরাগালির ফুটানির কথা আমরা কি চরুও আসিলাম কোনোদিন বীর এলাকার মানুষ চলে যাবো কোন দুঃখে এইসব ছিল বোড়ার ছলের কথা আলসের হাড্ডি চাষের কামে কোনো দিন হাত লাগালো না খালি সোলোক গিয়ে গিয়ে ভিক্ষা করার অচিলা কালামাঝির বারঝাড়ে ঠাঁই পেয়ে খুশিতে দাদা কয়েকটা দিন বুধ হয়ে রইল বর্ষাকাল বৃষ্টি লেগেই থাকে এরই মধ্যে গুটিসুটি মেরে বসে কয়েকদিন খালি পুরনো সুলোকগুলি ঝালাই করে নিল এখানকার কাতলাহার বিল তার শিথানে কোন জিন্না দেওয়া থাকে সে কি তার বাপনার সম্বন্ধেই কি হয় চেরাগালি তার সারা জীবনের সোলোক মনে হয় বক্সা করে দিল তাকেই কুলসুমির তখন কিছুই ভালো থাকে না এখানে মাঝে পাড়ার মানুষ তেমন খয়রা দিতে চায় না মিলাদ পড়ায় কম ছেলেদের খতনা করে কি কে জানে আর এদের মরা ময়মুরব্বীর পাশান হিয়া ছেলেমেয়েদের খোয়াবে এসে দেখাও দেয় না গোলাবাড়ির হাট বসে সপ্তাহে দুই দিন জোর গাছায় একদিন এই তিন দিনে ওই সব হাটে গিয়ে দাদায় নাতনিতে প্রাণপণে চেঁচালেও পয়সা যা মেলে তাতে রেজেক হয় কয়দিনের পেট প্রায় খালিই থাকে এর উপর রাতে বাতাস উঠলেই মাথার উপর বাসে বাসে ঠুকাঠুকি মাদারীপাড়ায় যখন ছিল রাত্রিবেলা দাদা বাসঝাড়ের পাশ দিয়ে হাটেনি পর্যন্ত রাত হলেই প্রত্যেকটা বাস হলো তেনাদের এক একজনের আসন আর এখানে বারঝাড় হলো তেনাদের স্থায়ী ঘরবাড়ি কিন্তু এসব নিয়ে কিছু বললেই শুরু হতো ফকিরের ভাষণ এই জায়গার বরকত দেখেছিস হামাগড়ে দ্বারা এটি এসে আস্তানা ছিল জ্ঞাতি গোষ্ঠীর কতজন এটি চোখ মুঞ্জিছে তেনাগরে রুহু এখনো এটি ঘুরাঘুরি করে রে বুবু এই জায়গা জি শির গেলয় গা মাদার তোমার দাদা পরদাদা ব্যামাক মানুষের গোড় আছে একজন মানুষের কব্বর হয় কয় জায়গাত হয় না তাও হয় চেরাগালি নজির দেয় শেরপুরে এক পীরের দুই মুকাম দুই মাজার একটা শির মুকাম সেটি গোড় দিছে পীর সাহেবের কাল্লা খান আরেকটা মুকাম। সেটি আছে তেনার শরীরটা দুশ্মনে পীর সাহেবকে কাটিছে দুই সাও করা গৌরও হচ্ছে দুই জাগাত একোশ তফাত তোমার দ্বারা কি সগলি মরার পর দুই তিন খান করা ভাগ হয়েছে এরকম নিষ্ঠুর উক্তিতে চেরাগালির মন খারাপ করত। গলা নিচু করে বলতো আস্তে বুবু আস্তে ময় সবই শুনেচ্ছে তবে মন ভালো করার কায়দাও চেরাগালি ভালো করেই জানা সঙ্গে সঙ্গেই তা প্রয়োগ করে সিথানে পাকুর গাছ মুন্সির বসতি তলায় গজার মাছ অতি হিংস্র মতি এটিকার বিল দেখা তুমি এই সুলোক নতুন বান দিস বালিকার সন্দেহে চেরাগালি হাসে কোনো সুলোক বাঁধবার ক্ষমতা কি তার আছে কত কিসিমের আওয়াজ মানুষের বুকে থাকে কোনটা বেরিয়ে আসে কষ্টকর কোনোটা বেরোয় মানুষ হঠাৎ ভয় পেলে শোক হলে মানুষের আওয়াজ একরকম আবার খুশির আওয়াজ আলাদা এইভাবে কত শোলোক যে জন্ম থেকে তার বুকে থরে থরে জমা হয়ে আছে তার দাদা পর্দাতার রক্তের সঙ্গে এসব গান তার শরীরে ভাটি বয়ে এসেছে কখন সে কোনটা গাইবে তা কি তার ইচ্ছার উপর নির্ভর করে কুসুম বোঝে দাদার কথাই ঠিক এত তো শোলোক দাদা বাঁধবে কি করে এসব হলো তার পাওনা শোলোক শুনতে শুনতে কুসুমের অনেকগুলো মুখস্থ হয়ে গেছে রাস্তার মোড়ে হাটে বাজারে মেলায় দুতরা বাজাতে বাজাতে চেরা গেলে গায় গাইতে গাইতে চরণের মাঝখানে হঠাৎ তার মুখ বন্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে বাকি কথাগুলো সুর করে গাইতে হয় কুসুমকে দাদার শ্লোক থেকে মাঝে মাঝে পুরনো কথা ঝরে পড়ে অন্য কোনো শোলোকের চরণ এসে ঢুকে পড়ে শুরু করে কুসুম ঠিক ধরে ফেলে ওদের মাদারিপাড়া দরগাতলায় এসব গান জানে মেলা মানুষ এদিকে কখনো কখনো কাউকে কাউকে পাওয়া যায় যারা শোলো শুরুতে কয়েকটা চরণ গুনগুন করে গলা মেলাতে পারে গোলাবাড়ি হাটের বৈকুণ্ঠ সেই কেবল কয়েকটা গানের পুরোটাই জানে আর আর শোলোকের কোনোটা আদ্দেক কোনোটা সিকি ভাগ গোলাবাড়ি হাটে কালামাঝির দোকানে এদের নিয়ে তুললো তো সেই তারই উস্কানিতে কালামাঝি তাদের দাদানাতনিকে নিজের বার ছাড়িয়ে ছাপা করে থাকার সুযোগ করে দিয়েছিল তখন ছোট থাকলে কি হবে কুসুমের সব স্পষ্ট মনে আছে এখানে থাকার ব্যবস্থা করে দিয়ে হিন্দুটা তার কি সর্বনাশী না করে দিয়েছে মণ্ডলের ব্যাটার সঙ্গে সভা করে করে গফুরগুলো যে আজকাল বলে হিন্দুরা এক জাত মুসলমান আরেক জাত কথাটা ঠিকই না হলে চারাগালি ফকিরের গান শোনার মতলবে বৈকুণ্ঠ কি চিরটা কাল তাদের এখানে রাখার ব্যবস্থা করে কুসুমের এত বড় সর্বনাশ করতে পারে বুলো মাছের ভাতারের ভাত না খাওয়াবো আবিতন এতক্ষণে চলে গিয়েছে কত দূর কিন্তু গিরিডাঙ্গার মানুষের উপর জলবায়ুর উপর কুসুমের রাগ আর যায় না শাড়ির ময়লা আঁচলে সে মুখটা মুচ্ছে তো মুছে এই মুছামুছিতে নাকের ডগা তার একটু একটু ব্যথা করে এবং ঘষায় ঘষায় ডোবার ঘাস পাতা শ্যাওলা ও গোবর মাটির গন্ধ এবং বৈকুণ্ঠের মুখের পাঞ্জরদার সুবাস তার মাথায় ঢুকলে মাথা ঝিমঝিম করে নেশা ধরা ওই গন্ধের সঙ্গতে চেরাগালি ফকিরের দোতারা টুংটাং বোল কৌসুমের ডান দিকে বাদিকে এবং সামনে ও পেছনে এমনকি মাথার উপরেও টকটক মেঘ জমিয়ে তোলে ওই বাসি গন্ধ ও বাসি আওয়াজেই বৃষ্টি নামে তার গোটা মাথা জুড়ে বহুদিন আগে এই বৃষ্টির মধ্যে ছুটতে ছুটতে তারা উঠেছিল কালাম মাছের দোকানে গোলাবাড়ির হাটে সেদিন হাটবার এর মধ্যে সন্ধ্যাবেলা কি ঝমঝম বৃষ্টি বৈকুণ্ঠের ডাকে তার দাদা আর দাদার হাত ধরে সে একবার মুকুন্দ সাহার দোকানে একবার কালাম মাছের দোকানে ছোটাছুটি করল মাথার উপরে ঝমঝম বৃষ্টি লক্ষণ তো কোনো দিক থেকেই ভালো ছিল না দাদা তার এত জানে আর এটুকু কি বুঝতে পারলো না যে ওই ঝড় বাদলে আর ওই অন্ধকার রাতে ঘরের বাইরে থাকার কিংবা নতুন ঘরে ওঠার কোনো ইশারাই নাই কেন মাদারিপাড়া থাকতে কোনো কোনো মেঘলা সকালে এমন হয়েছে ঘরে চাল মাটি মাটিতে উপর হয়ে বসে দোতলায় টুংটাং করতে করতে চেরাগালি কুসুমকে পাঠাতে চেয়েছে পড়শির ঘরে যা তো বুবু সামাদের মায়ের ঘর যা একটালা সাল আন আজ আর বাড়ালাম না মানুষের মুখ ঝামটা আর কত খাওয়া যায় বৃষ্টির মধ্যে এই সে বরং খালের ওপারে চন্দনদহে আকন্দবাড়ির যাবার আবদার ধরলে চেরাগালি বলেছে পানি হলে ঘরে থাকা লাগে রে পান বৃষ্টি তার গলা থেকে ঝড়াতো আঠালো গাঢ় সর আসমানে সাজিল মেঘ হাতির হাওদা ঘরেতে বসিল মজনু জপে আল্লাহ খোদা সাগরেদ না বাহিরীয় মাস দুই কাল পানির বেগানা পথে নসিব কাঙ্গাল। তা বাবু আল্লাহ খুদায় যদি করতো তো চেরাগালিকে কি আর দরগার পাকা বারান্দা থেকে ওভাবে উৎখাত করতে হয় নতুন খাদেম প্রথম থেকেই তার বেদাত কাম কাজে অসন্তুষ্ট এর উপর সঙ্গে মসজিদ হল ওখানে কোনোরকম বেদাত কাম সহ্য করা হবে না তার নামাজ বন্দিগি করে পাক বারান্দায় ঠাঁই পাওয়া গেলে চেরাগালি কি তাই করলে ভালো করতো না কিন্তু মসজিদের ইমা মেয়ে ছেলেকে দরগায় থাকতে দেবে না তবে চেরাগালি কি তার নাতনিকে ভাসিয়ে দেবে চেয়ারাগালি অবশ্য বড় গলা করে বলতো শালা ভিন্ন তরিকার মানুষে শালারা হামাগড়ের দরগা দখল করেছে হামার পাও ধরলেও আমি এটি থাকিচ্ছি না হামরা আজকাল ফকির লয় মাদারি ফকির হামরা বেড়াকোড়া না খালে দাদা পর্দাদারা সাপমন্নি দিবি এসব গলাবাজি তার ছিল নতুন খাদেম কিংবা ইমামের আড়ালে এমনকি দরগা চৌহদ্দির বাইরে রাস্তায় যখন কুসুম ছাড়া তার পাশে আর কেউ নাই তার খাদেমকে বুড়া যতই ভয় করুক ইমামের ভয়ে সে যতই দরগা ছাড়ুক এই কথাগুলো বলতে বলতেই তার গলায় গান ফুটত তার দোতারার টুংটাং বল এতকাল পরেও কুসুমের মাথায় এতটাই জোরে বাজে যে মগজের জর্দার নেশা এবং চোখের সামনে বাপের চিৎপটাং গতর কোথায় হারিয়ে যায় মাচা থেকে রান্নার চাল নিতে নিতে তার গলা থেকে বেরিয়ে আসে শোলক বেরিয়ে আসে দাদার দোতারার বোলের সঙ্গে সুর মিলিয়ে ক্যাগো নীল পারো উঠো উঠো গতকাল শুতে শুতে অনেক রাত হয়ে গিয়েছিল মরার ঘুম আর চোখ ছাড়ে না মাছের ধাক্কায় কুসুম গা ঝাড়া দিয়ে ওঠে এতেই মনে পড়ে বুলুমাছি মারা গেছে কাল দুপুরবেলা তাকে দাফন করে তমেজির বাপ ঘরে ফিরেছে অনেক রাতে তমেজির বাপ শুয়ে পড়েছে না খেয়ে মণ্ডলদের বাড়ি থেকে সে খেয়ে এসেছিল পেট ভরে মণ্ডল বুলুকে মরণোত্তর পুরস্কার দিয়েছে আট দশজন যাত্রীকে পেট ভরে ভাত খাইয়ে বুলুর নিজের হাতে চাষ করা জমির ধানের ভাত ভাত কি মিষ্টি মণ্ডলের চার বিঘা জমি বুলু এবারেই প্রথম বর্গা নিয়েছিল জমিতে আউশের ফলন দেখে মন্ডল খুব খুশি অথচ প্রথমে এই জমিটা তাকে দিতে মন্ডল দুনমনো করেছিল হাজার হলেও জমির মালিক ছিল বুলু নিজেই আড়াই বছর আগে আকালের সময় মণ্ডলকে বেঁচে দেয় তাই এবার বুলু খুব কারোয়ারু করলো এবং বিশেষ করে মণ্ডলের বেটা তার পক্ষে সুপারিশ করলে মণ্ডল নরম হয় তা বুলুর হাতে ধান হলেও বটে হাজার হলেও নিজের জমিতে ছিল ভিটার সাথে লাগোয়া বাপদাদার আমলের জমি তো বুলুর রোগা শরীরের অমানুষ খাটনিতে জমিকে সারা না দিয়ে পারে হয়তো ওই জমিতে আউশ ফলাবার জন্যেই আল্লাহ এই বছরটা হায়াত দিয়েছিল তাকে নইলে পেটের ওই ব্যারাম নিয়ে তার চলে যাওয়ার কথা অনেক আগেই বউতো ভেঙেছে আরও আগে সরফতমন্ডল গোর যাত্রীদের খাবার সময় কিছুক্ষণের জন্যে দাঁড়িয়েছিল নিজেই তার ইশারায় বুলোর ব্যাটা আফাজের পাতে ভাত তুলে দেওয়া হল কয়েকবার মাছ সবার জন্যে জুটল এক টুকরা করে আফাজের পাতে পড়লো দুটো পেটি তার লাশ দাফন করে এক একজনের খিদেও পেয়েছিল খুব খেয়েও নিয়েছে ঠেসে বোয়াল মাছের সালুন দিয়ে পেট ভরে খাবার তৃপ্তিতে তমিজের বাপ কুসুমের কাছে বুলের জন্য সুখ ও আফসোসের কথা বয়ান করে তাড়িয়ে তাড়িয়ে তার বিলাপ ঝাপসা হতে হতে নাকডাকার একটানা ধনীতে ডুব দিলে কুসুম কি আর করে মেঝেতে বসে হাঁড়ির ভাত সব খেয়ে নিল একাই মাচায় তমিজের বাপের পাশে শুয়ে তার ঘুম আর আসে না বাইরে বৃষ্টির ধোয়া জোস না চাঁদের আলো চাল চুয়ে ঢুকে ঘরের অন্ধকারকে অনেকটা পাতলা করে তোলে এবার বর্ষায় বৃষ্টিতে চালের ছন অনেকটা ক্ষয় হয়ে গেছে চাল ফুটো হলে বর্ষার পানি তবু হারি করি দিয়ে ঠেকিয়ে রাখা যায় কিন্তু শীত ঠেকাবে কী দিয়ে তমেজ যদি নতুন শাড়ি আনে তার জন্য তো তার ছেঁড়া শাড়িটা আর তমিজের পুরনো তবন আর ন্যাকড়া টাকড়া জোগাড় করে কুসুম একটা কাঁথা সেলাই করতে পারে কাঁথার লাল নীল সবুজ সুতা পাতলা অন্ধকারে তার চোখে শিরশির শিশির করে সামনের শীতে নতুন কাথার ওমে ঘুমাবার সুখে তখন কুসুমের চোখ ভরে ঘুম নামে যে হাকে সেই ঘুম ভাঙলে কুসুমের বুক কাঁপে সোরা এতদিন বাদে বাড়ি এসে বাপটাকে বকাছকা শুরু না করে দুয়ার ভেতর থেকে বন্ধ তার মানে তমিজের বাপ সারাটা রাত ঘুম পারল এই মাচার উপরেই ঘুমের মধ্যে উঠে সে একবারও বাইরে যায়নি সারাটা রাত এরকম বেঘুরে ঘুমলো কি বোলৌ শুকের তাপে তা যতই ঘুমাক রাতভর বাইরে বাইরে হাঁটার মেহনত যখন হয়নি তখন কিছুক্ষণের মধ্যেই তার ঘুম ভাঙবে বাপ উঠলেই বেটা তাকে বকবে বাপকে বকায় ব্যস্ত থাকলে তমিজ তাকে বাঁকা বাঁকা কথা শোনাবার ফুরসত পাবে না বলে কুসুম একটু স্বস্তি পায় আবার বেটার বকাঝকায় তমিজের বাপের কাচমাকচ মুখ ওই স্বস্তিতে চির ধরায় এদিকে বাইরে তমিজের গলা শোনা যাচ্ছে ফের আফাজের বাপের দাফন হলো কোটে তুমি নিশ্চয়ই বাইরে কারোর সঙ্গে কথা বলছে এই সুযোগে কুসুম অ্যালুমিনিয়ামের হাড়ির উপরকার সরা তুলে ফেলে হাড়ির ভেতর থেকে ধোয়ার মতো উঠে আসে তুমি যে পুরনো পিরানের গন্ধ বাইরে মেয়েলি গলায় তুমিজের কথার জবাবছে কেউ হাড়ির সরা চাপা দিয়ে মুখ তুলে কান খাড়া করলে কুসুম বোঝে তুমিজের সঙ্গে কথা বলছে আবিতন ছি মাগের সরম কিছু নাই মাস ছয়েক আগে গোফরকুলের সঙ্গে নিকা বসল তারপর থেকে মাঝিপাড়ায় তার পা দেওয়ায় নিষেধ আজ এত সে পায়কুত থেকে নিজের বাপের বাড়ি কি মাঝিপাড়া দূরে থাক গিরির গ্রাম থেকে তাকে খারিজ করা হয়েছে চিরকালের জন্যে গোফরকলর সঙ্গে মাঝিদের উঠা বসা তো দূরের কথা তার কাছে কেউ কিছু বেঁচেও না এমনকি কাদেরের দোকানে কাজ নেওয়ার পর সে অবস্থা অনেকটা ভালো করেছে কিন্তু মাঝিদের কেউ তার কাছে টাকা হাওলাত নিতেও যায় না এই অবস্থায় কাদের তাকে দিয়ে লিগের কাজ করায় কি করে মাঝেবার মাথাগুলোকে নিয়ে সে কয়েকবার বৈঠক করল সে বোঝায় কলু হোক তেলি হোক গফুর তো মুসলমান নাকি আব্দুল গফরের ধর্ম কি ইসলাম ইসলামে এসব ভেদাভেদ নাই মুসলমানের এখন একজোট হওয়া দরকার একজোট না হলে হিন্দুদের সঙ্গে আর কি পেরে উঠব তা মাঝিরা আরও বেশি একজোট গফুর মানুষ হিসাবে যাই হোক মাঝি বেটে বিয়ে করে মাঝিদের সে যেভাবে বেরজোত করেছে তারও তার বউয়ের কোনো মাফ নাই মাঝিদের সিদ্ধান্তে বিরক্ত হয় কাদের হিন্দুদের মতো জাতপাত মানলে মুসলমান কম থেকে তোমরা খারিজ হয়ে যাও সেটা বুঝো উস বৈঠকের একটিতে বুলু নিজেও হাজির ছিল এর তিন চার মাস আগে সে বউকে তালাকও দিয়েছে আবার কাদের সুপারিশে সরফতের জমিতে বর্গা করার সুযোগ পাচ্ছে কিন্তু সেও মহা গম্ভীর হয়ে চুপচাপ বসে গেতিগোষ্ঠীর ক্রোধে ইন্ধন জোগায় শেষ বৈঠকে শেষ মুহূর্তে কালামাঝি এসে একটি কথা বলে কাদেরকে চুপসে দেয় আপনার সঙ্গে কথাবার্তা করেন আপনি কি কোনো মাঝির বেটেক বিয়া করবেন মাঝি করে আপনার কি চোখে দেখেন কন্ত বাড়িতে সরফত ছেলেকে প্রায় একই যুক্তি দেয় আজ তুমি কলুর সাথে মাঝের বেটের নিকা সাপোর্ট করো ভালো কথা কিন্তু কোনো মাঝি তোমার বোনের সাথে সম্বন্ধ করবার আসে তো তুমি রাজি হবা কাদের জবাব দিয়েছিল ছেলে যদি লেখাপড়া জানে তো আপত্তি করব কেন সে বলে লেখাপড়া শিখে চাকরিতে ঢুকেছে বলেই না তার বড়ো ভাইয়ের এত খাতি টমটম করে গ্রামে ঢোকার সাথে সাথে তাকে দেখতে ভিড় জমে যায় রাস্তার দুই পাশে আবার মানুষ তাকে হিংসাও করে এসব তো তার চাকরির জন্যেই এসব অকারট্ট যুক্তি কিন্তু শরফত মণ্ডল আব্দুল কাদের মিয়া শোনো বললে কাদের তার পুরো নাম এবং নামের পর ইজ্জত বাড়ানো শব্দটি শুনে চোখ নিচে নামিয়ে লতি শুদ্ধ দুই কান পেতে দেয় বাপের কথা শুনতে লীগের কামে নামিস সামনে ভোট ভোট চাও তো সমাজ তোমার মানাই লাগবি মানুষের মন বুঝা কাম করো বই পুস্তকের কথা থো ইগ্লান কথা বলে ভোট পাওয়া যাবে না ভোটের কথায় কাজ হয় গিরিডাঙ্গা গ্রামে লীগের কাছ থেকে গফরকে বিরত রাখতেও সে বাধ্য করেছে যে মাগিকে নিকা করে গফুরের মতো মানুষের হেনস্থার শেষ নাই সেই আবার তার আগের ভাতার মরতে না মরতে মাঝি পাড়ায় আসার সাহস পায় ছি ছি আবেদনের গলা শুনেই কুসুম লাফ দিয়ে উঠে দরজা খুলে বাইরে আসে তাকে দেখেও তুমিজ আবেদনকে জিজ্ঞেস করে আফাজের বাপের প্যাটের বিষ তো অনেক দিনের না জবাব না দিয়ে আবেদন দ্রুত পায়ে চলে যায় গোলা বাড়ির দিকে কড়া চোখে তার যাওয়া দেখে কুসুম তমিজকে ঘরত যাও বলতে বলতে ডুবার দিকে রওনা হয় ঘরে ঢুকে তুমিজ বলে বাজান নিন্দা পারো ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি করে ফেলুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী অংশ পেতে গল্প ভালো লাগলে লাইক কমেন্ট এবং অন্যদের কাছে শেয়ার করার অনুরোধ রইল